রাঙামাটির পিছিয়ে পড়া উপজেলা নানিয়ারচরের বাগান এখন কমলায় ভরপুর। গত বছরের চেয়ে এবছর ফলন বেশি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দামও ভালো পাচ্ছেন বলে কৃষকরা খুশি। নানিয়াচরের কমলার বৈশিষ্ট্য, এটি আকারে বড় ও স্বাদে মিষ্টি, তাই বাজারে এর চাহিদাও বেশি। এবার সেখানকার 70 হেক্টর জমিতে কমলার ফলনও হয়েছে অনেক, তাই চাষিদের মুখেও তৃপ্তির হাসি। এখন তো কমলার বেচতে এখনো আমার সমস্যা হয় না, এই আমাদের 2000-3000 এভাবে আমাকে কিন্তু অর্ডার দিয়ে নিয়ে যায়। রাঙামাটি জেলায় কমলার চাহিদার সবচেয়ে বড় অংশই মেটাচ্ছে নানিয়াচর। এই কমলাগুলো রং ধরার পরেও অনেকদিন গাছে থাকে, তাই দামও ভালো পায় বাগানিরা। কৃষি অধিদপ্তর জানায় নানিয়াচরের মাটি কমলা চাষের জন্য বিশেষভাবে উপযোগী, তাই কৃষকদের আর্থিক ও প্রযুক্তিগত সুবিধা দেয়া হলে কমলার পাশাপাশি ভালো ফলন হতে পারে লেবু জাতীয় অন্যান্য ফলেরও। আমাদের অনেকের প্রযুক্তিগত এবং অর্থাভাবে আমাদের অনেক কৃষক কিন্তু আমরা তাদের জমিগুলো পচিয়ে ফেলে রাখে। কমলা না, কলা পাশে মালতা এবং জাম্বুরা, হ্যাঁ, এবং আমরা লেবু জাতীয় ফসল কিন্তু আমাদের এই পার্বত্য অঞ্চলের মাটি জলবায়ু সব দিক দিয়ে কিন্তু উপযোগী। কৃষি বিভাগের হিসেবে রাঙামাটি জেলায় 745 হেক্টর জমিতে কমলার বাগান আছে। এই বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8000 মেট্রিক টন, যা গত বছরের চেয়ে 500 মেট্রিক টন বেড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।